দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, বরাবরের মতো আজও দারুণ একটি ব্যবসার ধারণা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে যে বিজনেসটির কথা বলবো, এই বিজনেসটি হচ্ছে একটি হোম বিজনেস আইডিয়া। যারা বাড়িতে বসে লাভজনক বিজনেস করতে চান, আজকের আইডিয়াটি তাদের জন্য। বন্ধুরা, আমরা অনেকেই বাড়িতে বিভিন্ন ধরনের পশু পাখি লালন পালন করে থাকি। আজ আমি এমন একটি আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করছি, যেটি হচ্ছে অল্প পরিমাণ ইনভেস্ট করে, অর্থাৎ অল্প পুঁজি দিয়ে আপনি বাড়িতে বসে এই ব্যবসাটি করতে পারবেন। আর আর সেই ব্যবসাটি হচ্ছে মুরগির ব্যবসা, অর্থাৎ আপনি চাইলে বাড়িতে কয়েকটি মুরগি পালন করে এই ব্যবসা শুরু করতে পারেন, অথবা বড় আকারে ফার্মিং করে এই ব্যবসাটি শুরু করতে পারেন। আজ আমি আপনাদেরকে বিশ্বের সবচেয়ে দামি একটি মুরগির কথা বলবো, আর সেই মুরগিটির নাম হচ্ছে কাদাকনাথ মুরগি। আর এই কাদাকনাথ মুরগির উৎপত্তি স্থল কোত্থেকে, আর এই ধরনের মুরগি লালন পালন কেন করবেন, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। বন্ধুরা, অবশ্যই এই বিষয়ে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে রিকোয়েস্ট করছি। আর যদি আপনি এই বিষয়ে ইন্টারেস্টেড না থাকেন, দয়া করে স্কিপ করে অন্য কিছু দেখুন। বন্ধুরা, তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের আইডিয়া। কাদাকনাথ মুরগি হলো ভারতের বিরল জাতির মুরগি, যা ভারতের মধ্যপ্রদেশ ঝাবুয়া জেলায় পাওয়া যায়। ভারতে মূলত কালো মাংসের জন্য কাদাকনাথ মুরগির জনপ্রিয়তা শীর্ষে। ভারতে এ জাতের মুরগি ব্ল্যাক মিট চিকেন বা সংক্ষেপে বিএমসি নামে সুপরিচিত। কাদাকনাথ মুরগির জাত মাংসের গুণগত মান, পুষ্টিবিন্যাস, স্বাদ ও মেডিসিনাল ভ্যালু এর জন্য বিখ্যাত। এসব কারণে কাদাকনাথ মুরগির চাহিদা সৃষ্টি হওয়ায় এর বিস্তার ভারতের বিভিন্ন প্রদেশের গণ্ডি পেরিয়ে পার্শ্ববর্তী দেশসমূহ, বর্তমানে বাংলাদেশেও দিন দিন বৃদ্ধি পেতে শুরু করেছে। কাদাকনাথ মুরগির মাংস ও ডিম প্রোটিন এবং পুষ্টি চাহিদা পূরণে বাংলাদেশ এক নতুন দিগন্তের দ্বার উন্মোচন করতে পারে। এছাড়াও কাদাকনাথ মুরগির মাংসে রয়েছে অভাবনীয় মেডিসিনাল ভ্যালু, যা বিশ্বব্যাপী স্বীকৃত। এই কারণে কাদাকনাথ মুরগির মাংসের চাহিদা অপরিসীম। বিশেষ করে কাদাকনাথ মুরগির মাংসে ও ডিমে অভাবনীয় মেডিসিনাল ভ্যালু থাকায় এ জাতের মুরগি হোমিওপ্যাথিক ও স্নায়বিক দুর্বলতার চিকিৎসায় ব্যবহার করা হয়। সাধারণত কাদাকনাথ মুরগি পালন করে থাকে মধ্যপ্রদেশের জোবা ও দার জেলার বিলা ও বিলালা অঞ্চলের উপজাতি সম্প্রদায়ের লোকজন। এই জেলা দুটি মধ্যপ্রদেশের পূর্বাঞ্চলীয় জেলা। সেখানকার উপজাতি সম্প্রদায়ের লোকজন এই জাতের মুরগি পালন করলেও বর্তমানে তা ভারতের বিভিন্ন প্রদেশ, বিশেষ করে কেরালা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও তামিলনাড়ুতে বাণিজ্যিকভাবে কাদাকনাথ মুরগির খামার গড়ে উঠেছে। কাদাকনাথ মুরগির ডিম বাদামি রঙের হয়ে থাকে। মাংস, হাড়, নার্ভ সহ শরীরের সবকিছুই কালো রঙের। এ জাতের মুরগি যথেষ্ট শক্তিশালী ও রোগ প্রতিরোধক ক্ষমতা অন্যান্য সকল ধরনের মুরগি অথবা যে কোনো পাখির থেকে অনেক অংশে বেশি। কাদাকনাথ মুরগির বাচ্চা উৎপাদনে নতুন প্রযুক্তি ব্যবহার করে 50%-এর বেশি মৃত্যুর হার কমিয়ে আনা হয়েছে। প্রযুক্তির উৎকর্ষ ধারণের ফলে বর্তমানে কাদাকনাথ মুরগির মৃত্যুর হার 50% থেকে নামিয়ে 10% থেকে 12%-এ আনা সম্ভব হয়েছে। উচ্চ খাদ্য কনভার্সন অনুপাতের কারণে কাদাকনাথ মুরগির দৈহিক ওজন 1 কেজি 10 গ্রাম থেকে 1 কেজি 25 গ্রাম পর্যন্ত হয় 100 অথবা 125 দিনে। কাদাকনাথ মুরগি ব্যাকইয়ার্ড মুরগির ন্যায় উঠানে ছেড়ে দিয়ে পালন করা সম্ভব। তদুপরি কাদাকনাথ মুরগি প্রাথমিক অবস্থায় নিয়মিতভাবে পালন করে বাড়ন্ত অবস্থার সময় মুক্তভাবে পালন করলে তেমন কোনো সমস্যা হয় না। ব্ল্যাক মিট চিকেন বা বিএমসি এর 3টি আলাদা ব্রিড রয়েছে, যথা কাদাকনাথ, যার আদিবাস ভারতের মধ্যপ্রদেশ, সিল্কি, যার আদিবাস চীনে, আইএম সিমানি, যার আদিবাস ইন্দোনেশিয়া। কাদাকনাথ মুরগির উপকারিতা ও সুবিধা সমূহ। কাদাকনাথ মুরগির মাংসে পুষ্টিবিন্যাস ও ফ্লেভার অন্যান্য মুরগির চেয়ে অতুলনীয়। কাদাকনাথ মুরগির মাংসে ও ডিমে অভাবনীয় মেডিসিনাল ভ্যালু রয়েছে, যা অন্যান্য পাখির মধ্যে নেই। কাদাকনাথ মুরগির যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। কাদাকনাথ মুরগির মাংস ও ডিম বাজারে উচ্চ মূল্যে বিক্রি
করা যায়, যা বাংলাদেশের বাজারে প্রতিটি ডিমের মূল্য 200 থেকে 250 টাকা পর্যন্ত। অবশ্য ভারতের বিভিন্ন প্রদেশের প্রতিটি ডিম 60 থেকে 70 রুপিতে বিক্রি হয়। মাংসের দাম 700 থেকে 800 রুপি। বাংলাদেশে মাংসের প্রতি কেজি প্রায় 1500 থেকে 1800 টাকা পর্যন্ত। অবশ্য বাংলাদেশে বাণিজ্যিক ভাবে এখনো মাংসের জন্য কাদাকনাথ মুরগির বাজার গড়ে ওঠেনি। কাদাকনাথ মুরগির মাংসে 18টি ইমাইনো অ্যাসিড রয়েছে, এমনকি অনেক ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ। কাদাকনাথ মুরগির মাংস মানবদেহে রক্তকণিকা ও হিমোগ্লোবিন বৃদ্ধিতে সহায়তা করে। কাদাকনাথ মুরগির মাংস মানবদেহে পালমোনারি প্রবলেম দূরীকরণে সহায়তা করে। কাদাকনাথ মুরগির ডিম মানবদেহে ক্লোরিন, মাথা ব্যথা, প্রসব পরবর্তী মহিলাদের মাথা ব্যথা ও মাথা ঘোরা, অ্যাজমা ও নেফ্রাইটিস রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। কাদাকনাথ মুরগির মাংস নারী স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। মধ্যপ্রদেশের উপজাতি সম্প্রদায়ের লোকজন কাদাকনাথ মুরগির রক্ত মানুষের ক্রনিক রোগের চিকিৎসায় ব্যবহার করে। কাদাকনাথ মুরগির মাংস ও ডিমে খুব সামান্য পরিমাণে ফ্যাট ও কোলেস্টেরল থাকায় বৃদ্ধ বয়সের মানুষের জন্য কাদাকনাথ মুরগি খুবই উপকারী। কাদাকনাথ মুরগির মাংসে বিভিন্ন ধরনের ভিটামিন ও নায়াসিন রয়েছে, এছাড়াও প্রোটিন, ফ্যাট, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন ও নিকোটিন অ্যাসিড ভরপুর। কাদাকনাথ মুরগির শক্তি ও সহ্য ক্ষমতা অন্যান্য মুরগির চেয়ে অনেক বেশি, এছাড়াও রোগ প্রতিরোধক ক্ষমতা যে কোনো পাখির চেয়ে বেশি। কাদাকনাথ মুরগির মাংসের গুরুত্বপূর্ণ দিক হলো এই মাংসে অধিক মাত্রায় প্রোটিন, যত সামান্য ফ্যাট ও কোলেস্টেরল থাকে যখন সমজাতীয় মুরগির সাথে তুলনা করা যায়। 6 থেকে 7 মাস বয়সে কাদাকনাথ মুরগির দৈহিক ওজন 1 কেজি 500 গ্রাম হয়ে থাকে। কাদাকনাথ মুরগি পৃথিবীতে বিরল জাতের মুরগি। যথাযথভাবে মার্কেটিং চ্যানেল তৈরি করতে পারলে বাণিজ্যিকভাবে কাদাকনাথ মুরগি পালনে লাভবান হওয়া যাবে। বিশ্বের সবচেয়ে দামি মুরগি কাদাকনাথ। বন্ধুরা, এতক্ষণ আপনারা জানলেন এই কাদাকনাথ মুরগির উৎপত্তি স্থল এবং এর গুণাবলী সম্পর্কে। আপনি যদি এই ধরনের মুরগি পালন করতে চান এবং এই ধরনের মুরগি লালন পালন করে আপনি লাভবান হতে চান, তাহলে এই বিষয়ে আপনার কিছু ধারণা থাকতে হবে। এই মুরগিগুলো লালন পালনে তেমন কোনো ব্যয়বহুল খরচ হয় না এবং দেশি মুরগির ন্যায় লালন পালন করা সম্ভব। আপনি চাইলে কয়েকটি মুরগি বাজার থেকে কিনে লালন পালন করতে পারেন, অথবা আপনি চাইলে ফার্মিং করে এই ব্যবসাটি শুরু করতে পারেন। যত রকম মুরগি আছে পৃথিবীতে, তার চেয়ে সবচেয়ে দামি মুরগি হলো এই কাদাকনাথ মুরগি। এই কাদাকনাথ মুরগি লালন পালন করে আপনি চাইলে এখান থেকে ব্যাপক পরিমাণ ইনকাম করতে পারেন। এই মুরগির মূল্য অন্যান্য মুরগির চেয়ে অনেক বেশি, অর্থাৎ এই মুরগির 1 পিস ডিমের দাম ভিডিওতে উল্লেখ করা হয়েছে 200 থেকে 250 টাকা, আর এই মুরগির মাংস কী পরিমাণ দাম সেটাও এই ভিডিওতে উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা, আর দেরি না করে আপনি যদি এই বিষয়ে ইন্টারেস্টেড থাকেন, তাহলে আজ থেকেই শুরু করে দেন এই ব্যবসা। বাড়িতে বসে লাভবান হতে চাইলে, সুন্দর একটি ব্যবসা শুরু করতে চাইলে এটা হতে পারে খুবই লাভজনক একটি ব্যবসার ধারণা। বন্ধুরা, এই ধরনের মুরগি কিভাবে পালন করতে হবে এবং এই মুরগির খাবার মেনু সম্পর্কে যদি জানতে চান, অথবা মুরগির বাচ্চা উৎপাদন করার জন্য যদি ইনকুবেটার প্রয়োজন হয়, উল্লেখিত মূল্যের চেয়ে খুবই কম মূল্যে আপনি একদিনের অথবা 1 মাসের বাচ্চা সংগ্রহ করতে পারবেন। এই সমস্ত বিষয়ে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে একটি মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়ায়। ও, আরেকটি কথা, যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন, দয়া করে সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই নোটিফিকেশন বেলটি ক্লিক করে নেবেন। বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।